হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো গত পার্টে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে পেট্রোলিয়াম সম্পর্কে বা পেট্রোলিয়ামের ব্যবহার সম্পর্কে এবং কয়লা ব্যবহার সম্পর্কে। তো ওই পার্টগুলো এখনো যারা যারা দেখেননি, পার্ট ওয়ান এবং টু এখনো যারা যারা দেখেননি, তারা হচ্ছে পার্ট ওয়ান এবং টু দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো আজকের পার্টেও আমরা এই পেট্রোলিয়াম সম্পর্কে আলোচনা করব। গত পার্টে যতটুকু পর্যন্ত আলোচনা করেছি তার পর থেকে আছে আজকে আমরা শুরু করব। তার আগে হচ্ছে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং হচ্ছে চ্যানেলে হচ্ছে অ্যাবাউট অপশনে গিয়ে দেখবেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে আমাদেরকে ফলো করে দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে আসতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার সব জায়গায় আসতে পারেন, বা হোয়াটসঅ্যাপ, সব নাম্বার টাম্বার সব কিছু ওখানে হচ্ছে দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে আলোচনা শুরু করছি। মানে গত পার্টে যতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে শুরু করছি। প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল। তো হলেও এর গঠন প্রক্রিয়া আলাদা। প্রায় 350 মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো প্রচুর ফার্ন, শৈবাল, গুচ্ছ ও অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে। গাছপালা বিদ্যমান জৈব পদার্থে থাকা কার্বন প্রথমে জলাভূমি তলদেশে জমা হয়। এভাবে জমা হওয়া কার্বনের স্তর আস্তে আস্তে পলি বা কাদার নিচে চাপা পড়ে যায় এবং বাতাসের সংস্পর্শ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম অবস্থায় কার্বনের স্তর আরো ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয়, যাকে বলা হয় পিট। পিট অনেকটা হিউমাসের মতো, মানে হিউমাসের মতো পদার্থ। পরবর্তীতে উচ্চ তাপে ও তাপে এই পিট পরিবর্তিত হয়ে কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয়। সো কথা কিছুটা বেঁধে যাচ্ছে, কারণ হচ্ছে মোটামুটি অনেকক্ষণ ধরে হচ্ছে শুট করতেছি, যার কারণে কিছুটা বেঁধে যাচ্ছে কথা, কারণ হচ্ছে এনার্জি দিয়ে হচ্ছে কথা বলতে হয়। তো আলোচনা করছি তারপর থেকে। কয়লা তিন রকমের হয়, যেমন অ্যান্থ্রাসাইট, বিথুমিনাস এবং লিগনাইট। তো এখানে হচ্ছে কয়লা তিন রকমের হয়, সেটা আমারও জানা ছিল না। তো এটা হচ্ছে আমরা জেনে নিলাম এবং এই কয়লার ইয়েটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে আন্ডারলাইন করে রাখতে পারি। তো আমি হচ্ছে এটা আন্ডারলাইন করে রাখছি, কারণ এটা মোটামুটি একটা কি বলে ইনফরমেশন, যার কারণে হচ্ছে এটা কি বলে আন্ডারলাইন করে রাখছি। তো তারপর থেকে হচ্ছে আমরা আলোচনা শুরু করছি। চাপে ও তাপে এই পিট পরিবর্তিত সবচেয়ে অ্যান্থ্রাসাইট হলো সবচেয়ে পুরনো ও শক্ত কয়লা, বা প্রায় যা প্রায় 350 মিলিয়ন বছর আগে তৈরি এবং এতে শতকরা প্রায় 95% কার্বন থাকে। বিটুমিনাস কয়লা প্রায় 300 মিলিয়ন বছরের পুরনো এবং এতে শতকরা 50-80% কার্বন থাকে। লিগনাইট কয়লা 150 মিলিয়ন বছরের পুরনো, এতে সর্বোচ্চ 50% পর্যন্ত কার্বন থাকে। তো এই কয়লার প্রক্রিয়াকরণ সম্ভবত আমরা এটা আলোচনা করছি না, কারণ হচ্ছে এটা আমরা আগামী পার্টে আলোচনা করব, বা আগামী পার্টে আমাদের আলোচনার বিষয় এটাই হবে যে এটা কিভাবে প্রক্রিয়াকরণ করা হয়। আমরা হচ্ছে গত পার্টগুলোতে তেলের এবং গ্যাসের পেট্রোলিয়ামের প্রক্রিয়াকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বা বিস্তারিত জেনেছি। তো এখানে হচ্ছে আমরা আগামী পার্টে কয়লার প্রক্রিয়াকরণ সম্পর্কে জানবো।
তো আজকের আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।